নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। দেবজানীস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করব নিরামিষ মাছ রেসিপি, মানে মাছ ছাড়া মাছ রেসিপি। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো কাঁচা কলা নিয়েছি। এই কাঁচকলা দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা খোসা সমেত কেটে নেব। এখানে আমি তিন পিস করে নিচ্ছি। দুটো কাঁচকলাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর সঙ্গে নিয়েছি একটা গোটা আলু। এখন একটা প্রেশার কুকারে এই কাঁচকলা আর আলুকে সেদ্ধ করে নেব। তো প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম এই কাঁচকলা আর আলুগুলোকে। দিয়ে এখন আমি জল দিয়ে দিলাম কিছুটা আর এটা এবার ঢাকনা দিয়ে বসিয়ে দেব চুলায়। চুলাটা ধরিয়ে বসিয়ে দিলাম আর এটা মোটামুটি দুটো সিটি দিয়ে দিলাম। এখন নামিয়ে একটু ঠান্ডা করে এগুলোর খোসা ছাড়িয়ে নেব। কাঁচকলা আর আলুর খোসা ছাড়িয়ে নেব। কাঁচকলা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাকেও খোসা ছাড়িয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে আলুটাকে ছোট করে টুকরো করে দিতে পারো যদি সেদ্ধ না হয়। তো এখানে যেহেতু খুব বড় আলু নেওয়া হয়নি, সেক্ষেত্রে আলুটা আস্তাই সেদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি ছুলে নিলাম। এখন এগুলোকে ম্যাশ করে নেব। যে কোনো কিছু দিয়ে ম্যাশ করতে পারো বা হাত দিয়েও ম্যাশ করতে পারো। যেহেতু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর নরম হয়ে গেছে, তো আমি ভালো করে এগুলো ম্যাশ করে নিলাম। আর এখন নিয়ে নিয়েছি এখানে কয়েকটি সোয়াবিন। সোয়াবিনটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে চিপে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। খুব মিহি করে না, এক থেকে দুবার একটু ঘুরিয়ে নিয়েছি। একটু দানা দানা করে এই সোয়াবিনটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এখন এই কাঁচকলা আর আলুর মধ্যে সোয়াবিনটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব বেসন। এখানে আমি বেসন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ রিফাইন্ড অয়েল। এখন সবগুলো জিনিস সুন্দর করে মেখে নিতে হবে। এর মধ্যে যে বেসন ব্যবহার করা হয়েছে এতে করে সুন্দর বাইন্ডিংটা হয়েছে, একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন একটা থালা নিয়েছি আর থালার মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে দিলাম। এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আর এখন হাতের মধ্যে একটু একটু করে নিয়ে মোটামুটি রুটি যেভাবে তৈরি করা হয় সেরকম একটা করে গুলি নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে একটু শেপ দিয়ে দিতে হবে। এরকম মাছের মতো শেপ দিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু চেপে মাঝখানে একটু ফুটো করে দেবো মাছের মতো। তো দেখো খুব সুন্দর এখন মাছের মতোই দেখা যাচ্ছে। এরকম করে শেপ দিয়ে দেবো। মাছের পিচ যেমন থাকে ঠিক তেমনি করে। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব মাছের মতো করে। তো ঠিক এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে একটু গোল গোল করে এরকম করে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখানে মোটামুটি 10টা মতো তৈরি হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি তেলটা গরম করে এই মাছগুলোকে ভেজে নেব। মোটামুটি 4-5টা করে ভেজে নেব, সবগুলো একবারে দেব না। দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব। 1 পিট হয়ে গেছে, উল্টে দিলাম। এবার এই ভাজাগুলোকে তুলে নিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিলাম আর এই তেলের মধ্যে বাকিগুলো ভেজে নিয়েছি। তো দেখো ভাজা হয়ে গেছে মাছগুলো। এখন মশলা রেডি করব। এখানে 1টা বড় সাইজের টমেটো আর 2-3টি টুকরো আদা আর 4টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি বাটার জন্য। এখন আমি এই সবগুলো জিনিস একসাথে করে পেস্ট করে নেব। তো দেখো এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি এগুলো বের করে নিচ্ছি। এটা ধুয়ে একটু জলও দিয়ে দেব আর এই জলের মধ্যে এখন মশলা দেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি,
পরিমাণ মতো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো জিনিস একসঙ্গে মিশিয়ে নেব। এই মশলাটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন চলে যাব রান্নায়। কড়াইতে যতটুকু তেল ছিল কিছুটা তেল কমিয়ে নিয়ে এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মশলাটা। যে মশলাটা গুলে রাখা হয়েছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব সুন্দর করে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এরকম করে নেড়ে নেড়ে মশলাটা আরেকটু কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দিয়ে এটাকে ফুটতে দেব। এটা সুন্দর করে ফুটে উঠবে। চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দিলাম। আর এটা যতক্ষণ ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব এই মাছগুলোকে। মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। তো তোমরা এমনি খাওয়ার জন্য দুই একটা রাখতেও পারো, নাইবা সবগুলোও দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে ঝোলটাকে ভালো করে বয়ল করে নেব। কিছুক্ষণ এটা রান্না করে নেব, 5-7 মিনিট। তারপর একটু ধনে পাতা দিয়ে দিলাম ছড়িয়ে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি, গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল নিরামিষের মাছ রেসিপি, বা মাছ ছাড়া মাছ রেসিপি। দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে এটা তৈরি করে নিতে পারো, খুবই খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেঙে একদম মাছের মতো দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেছে মাছের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও ভিডিওতে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পরবর্তী ভিডিওগুলো দেখার নোটিফিকেশনের জন্য বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।